তিনবার, এবং তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডে 220 পৃষ্ঠা, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 220 পৃষ্ঠা, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু ইরশাদ ফরমিয়েছেন, আরাফা হয়ে গেল, হাজ হয়ে গেল, হাজ থেকে মদিনা শরীফ ফিরার পথে মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থান গাদির-এ-খুম নামক স্থানে 1,24,000 সাহাবীদেরকে সমবেত করে বললেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইন্নি তারিকুন ফীকুম মান ইন তামাসসাক্তুম বিহি লান তাদিল্লু বাদি আহাদুহুমা আযামু মিনাল আখির কিতাবুল্লাহ হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ ওয়া ইতরাতি আহলু বাইতি লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাওদ। আবার গাদির খুমে বললেন একই কথা, যে কি কথাটি হলো, ইন্নি তারিকুন ফীকুম মা ইন তামাসসাক্তুম বিহি, আমি তোমাদের ভিতরে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি, একটি কোরআন একটি আহলে বাইত। যতক্ষণ পর্যন্ত তামাসসাক্তুম বিহি, আগে বলেছিলেন আকাশতুম, এখানে বললেন তামাসসাক। তামাসসাক কাকে বলে জানেন? এঁটুলি হয় না, এঁটুলি ছাগল গরুর গায়ে লেগে থাকে, আচ্ছা আঠালু আপনারা তাই বলেন, আমাদের এঁটুলি বলে, তো ওই আঠালু এঁটুলি যাই হোক ছাগলের গায়ে লেগে থাকে, আপনি দেখলেন ছাড়াতে হবে, তো আপনি শক্ত করে একবারে ধরেছেন, টিপে একবারে ছাড়িয়ে নিয়েছেন, বললেন হ্যাঁ আঁটুলি ছেড়ে গেছে, দেখছেন যে না গায়ে লেগে গিয়েছে, এমন ভাবে চিপটে লেগে থাকে ছাড়ানো সম্ভব নয়, দ্যাট ইজ তামাসসাকা। বললেন আহলে বাইত পক্ষে এমন ভাবে ধরো যেন এঁটুলির মতো কোনোভাবেই তোমাকে আহলে বাইত থেকে ছাড়ানো না যায়, তোমার উপর যত ঝড় হোক, ঝঞ্ঝা আসুক, বিপদ আসুক, বালা আসুক, মুসিবত আসুক, আহলে বাইত পক্ষে আঁকড়ে ধরে থাকো মজবুতির সাথে যাতে কোনদিন তোমাকে ছাড়ানো না যায়। তাহলে কি হবে? বলেন আহাদুহুমা আযামু মিনাল আখির, কোরআন ও আহলে বাইতের মধ্যে একটি আরেকটি অপেক্ষা আযাম, শ্রেষ্ঠ বড়। আমি বললাম আবরুমিয়া অপেক্ষা শ্রেষ্ঠ সাদ্দাম, বা আবরুমিয়া অপেক্ষা ভদ্র সাদ্দাম, আবার সাদ্দাম অপেক্ষা ভদ্র আবরুমিয়া। কি হলো আমার কথার মানে? যে দুজনেই ভদ্রতায় কেউ কম নাই, এটা একটা আরবি ভাষা শৈলী, ভদ্রতায় দুজনেই সমান। আবার এখানে সুপারলেটিভ ডিগ্রি আল্লাহ ব্যবহার করে রয়েছেন আযাম। অন্য এক হাদিসে আছে আকবার, সবচেয়ে বড়, কবিরের সুপারলেটিভ ডিগ্রি সবচেয়ে বড়, আল্লাহ পাক সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন আযাম। তার মানে কোরআন আযাম সর্বোচ্চ মাকামে আছে, যার পরে কোনো মাকাম নাই। আহলে বাইত আযাম, আহলে বাইত সর্বোচ্চ মাকামে আছে, যার পর কোনো মাকাম নাই। অর্থাৎ কোরআন ও আহলে বাইত উচ্চতায় একই লেভেলে আছে, না কোরআন আহলে বাইতের নিচে, না আহলে বাইত কোরআনের নিচে। বহুতাসেম রসুল পাকের জবানে পাক, তিরমিজি শরীফের হাদিস, আহাদুহুমা আযামু মিনাল আখির কিতাব হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ, কোরআন এবং আহলে বাইত আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত একটি রশি, লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাওদ, হাওজে কাউসারে আমার সাথে মিলিত না হওয়া পর্যন্ত কখনোই কোরআন ও আহলে বাইত একে অপর থেকে জুদা হবেন না, পৃথক হবেন না, আলাদা হবেন না, একসাথে থাকবেন। ফানজুরু কাইফা তাখলুফুনি ফিহিমা, অতএব আমার দেখার বিষয় তোমরা এই দুই বস্তুর সাথে কি ব্যবহার করো। তার মানে সাহাবায়ে কেরামদের বললেন, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম, আর আমি তোমাদের কাছে তো আসবো না, তোমরা ভালো ব্যবহার করলেও আমি আর নাই, দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, খারাপ ব্যবহার করলেও আমি নাই, তোমাদের সাথে আমার মোলাকাত হবে কিয়ামতের মাঠে। আমি রেখে গেছি কোরআনে পাককে, আর রেখে গেছি আমার খানদানকে, আমার ইতরাতকে, আমার আহলে বাইত পাককে। ফানজুরু কাইফা তাখলুফুনি ফিহিমা, ফের কিয়ামতের ময়দানে তোমরা আমার সামনাসামনি মুখোমুখি হবে, সেই দিন দেখে নিব তোমরা আমার আহলে বাইতের সাথে কিরূপ ব্যবহার করেছিলে। অর্থাৎ কিয়ামতের মাঠে বিচার হবে আহলে বাইত পাককে নিয়ে, পহেলা জিজ্ঞাসা করবে আমার আহলে বাইতের ব্যাপারে, সওয়াল হবে, হিসাব হবে, কিতাব হবে, কিসের হিসাব? পহেলা সওয়াল আহলে বাইতের ব্যাপারে, যদি সদুত্তর দিতে পারে যে হ্যাঁ আমরা ভালো ব্যবহার করেছি, তাহলে হ্যাঁ তাহলে তোমরা মুসলমান, এবার নামাজের হিসাব দাও, রোজার হিসাব দাও, হাজের হিসাব দাও, জাকাতের হিসাব দাও, ইবাদতের হিসাব দাও, বান্দেগির হিসাব দাও, যা কিছু করেছে হিসাব দাও। যদি বলে আহলে বাইতের সাথে বদসলুক করেছি, বলে তুমি মুসলমানই না, তোমার হিসাব কিসের? সিধা জাহান্নাম। বলেন
বুঝতে পেরেছেন ভাই? একটি আমার কথা বলেছি, আমি নিজের কথা একটি বলেছি, সব কোরআন ও হাদিসে পাক। তাহলে একটি দল জান্নাতে যাবে, কোন দল? আহলে বাইতের দল। আহলে বাইত মানে আলীর দল, ফাতমার দল, হাসান ও হুসাইনের দল, যারা মসজিদে হাসানের সাথে আছে, দুলাই মসজিদে হুসাইনের সাথে আছে, যারা মসজিদে ফাতেমাতুজ জাহরার সাথে আছে, হুজুর গাউসে পাকের সাথে আছে, মসজিদুল কাদেরিয়ার সাথে আছে, মওলা পাকের সাথে আছে, বড় হুজুর পাকের সাথে আছে, এই জামাতের সাথে যারা আছে, তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 215 পৃষ্ঠা, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 215 পৃষ্ঠা। আমরা তো এখন কারো বুঝতে অসুবিধা নাই যে একটি দল জান্নাতি, যারা আহলে বাইতের দল, হুসাইনি গ্রুপ, মাতাম গ্রুপ, হাই হোসেন গ্রুপ। নবী পাক তার জন্য বললেন, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 215 পৃষ্ঠা, মাওলানা আলী মুশকিল কুশা হাদিস পাক রেওয়ায়েত করেছেন, আল্লাহর রাসূল আখাযা বিয়াদে হাসানিন ওয়া হুসাইনিন, হাসান ওয়া হুসাইন আলাইহিমা সালাম দুজনের হাতকে নবী পাক ধরলেন, দুই বাচ্চা হাত ধরে বললেন, মানা হাব্বানি ওয়া হাব্বা হাজাইন ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবী শুনো, যারা আমাকে ভালোবেসেছে এবং ওয়া হাব্বা হাজাইন, এবং যারা আমার এই দুই বাচ্চা দুই শাহজাদা হাসান ও হুসাইনকে মুহাব্বত করে, ওয়া আবাহুমা এবং এদের দুজনের বাপ আলীকে মুহাব্বত করে, ওয়া উম্মাহুমা এবং এদের দুজনের মা ফাতেমাকে মুহাব্বত করবে, যারা এই পাক পাঞ্জাতান পাককে মুহাব্বত করবে, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে তারা আমার সাথে আমার মর্যাদায় থাকবে। ये वलीउल्लाह का बात नहीं, मेदिनीपुर दरबार पाक का बात नहीं, दरबारे रसूल की बात है, दरबारे इलाही की बात है। किताब खोल के देख लीजिए, तुम हक हो या हम लोग हक है, हुसैनी दल हक है, न दुश्मन हुसैन हक है, मातम करने वालों हक है या दुश्मन हुसैन हक है, আমার সাথে থাকবে। বলেননি জান্নাত যাবে, বলেননি জান্নাত যাবে, এ ভাই সিয়াসিত্তা হাদিস। আর এ হাদিস প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়, আমি যে হাদিস এখনো পর্যন্ত বলেছি সিয়াসিত্তার বাইরে একটি বলিনি। এই তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড যে 215 পৃষ্ঠা থেকে হাদিস কোট করলাম, এই হাদিসে পাক প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়, শুধু সিয়াসিত্তা না, হাদিস তো সিয়াসিত্তা, এরপরে প্রত্যেকটা মাদ্রাসার সিলেবাস যে আকিদার মাদ্রাসা।